वेलकम टू आवर चैनल सक्सेस क्वेस्ट। भिडियोते बेश कयेकटी गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब। प्रथमे देखब आपार प्राइमरी संक्रांत गुरुत्वपूर्ण विषयटी। देखो आमरा सकलेई जानी आपार प्राइमरीर जे भेरिफिकेशन प्रक्रिया सेटा किन्तु अनगोइंग चलछे। एई भेरिफिकेशन प्रक्रिया विभिन्न किन्तु समस्या होच्छिलो, कैंडिडेटदेर विभिन्न जे प्रब्लेमगुलो फेस करछिलो सेगुलो किन्तु बर्तमान समये समाधान हये गियेछे। जेमन पासवर्ड संक्रांत समस्या, ओटीपी संक्रांत समस्या, एछाड़ाओ जे फाइल आपलोड करार संक्रांत समस्या, से समस्त समस्या किन्तु छिलो एई भेरिफिकेशनेर क्षेत्रे। सेई समस्त समस्या बर्तमान समय किन्तु अनेकटाई कमे गियेछे। आपनारा जारा एखोनो एई भेरिफिकेशन कमप्लीट करेननि तादेरके अनुरोध करब अवश्यई आपनारा खूब द्रुत गतिते करे निन। आबार कबे एई सार्वर डाउन हये जाबे ता किन्तु बला खुबई मुश्किल। तो আপনারা যারা অনেক সমস্যা ফেস করছিলেন তারা কিন্তু এখন বর্তমান সময়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে না এই ভেরিফিকেশন প্রক্রিয়ায়। তো আপনারা এখন চেষ্টা করতে পারেন, আপনাদের ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু দ্রুত গতিতে সম্পূর্ণ হবে। এবং অন্যদিকে প্রাইমারির যে ব্যাপারটি, সেই প্রাইমারির পরীক্ষা 31 জানুয়ারি কিন্তু হবে। এটা কিন্তু অনেকেই আমাদের জিজ্ঞেস করছে যে অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে, রুলস অ্যান্ড রেগুলেশন কী হবে। সেই সংক্রান্ত কিন্তু এখনও কোনো অফিসিয়াল নোটিফিকেশন আমাদের সরকার প্রদান করেনি। সেক্ষেত্রে কিন্তু আমরা এখন অনেক কিছু জানি না। তো অ্যাডমিট কার্ড যখন দেবে তার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা একটি রুলস অ্যান্ড রেগুলেশনের নোটিফিকেশন পেয়ে যাব, কীভাবে এক্সামটি হবে, কোথায় সেন্টার হবে, যে সমস্ত স্থানে সেন্টারগুলো হবে সে সংক্রান্ত কিন্তু একটি লিস্ট তারা জারি করবে। তো আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে এই প্রাইমারি সংক্রান্ত 31 জানুয়ারি যে পরীক্ষাটি হবে। আবার অনেকেই পরীক্ষা অনেকেই প্রশ্ন করছিলেন যে আগামী 31 জানুয়ারি যে পরীক্ষাটি হবে প্রাইমারি সংক্রান্ত, সেখানে কি নতুনরা অ্যাপ্লাই করতে পারবে? না, একেবারেই না। নতুনদের কিন্তু এখানে কোনো ধরনের সুযোগ দেওয়া হচ্ছে না। যারা 2017 সালে ফর্ম ফিল আপ করেছিলেন তারাই কিন্তু একমাত্র এই পরীক্ষাটি দেওয়ার জন্য। তো যারা 2017 সালে পরীক্ষাটি বা ফর্ম ফিল আপটি করেছিলেন তারা কিন্তু এই প্রাইমারি এক্সামটি দিতে পারবেন। তারপরের যে বিষয়টি পার্শ্ব শিক্ষক সংক্রান্ত, দেখুন পার্শ্ব শিক্ষক সংক্রান্ত কিন্তু একটি বড়সড় আন্দোলন অনগোয়িং চলছে, আমরা সকলেই জানি। মোটামুটি কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু এই পার্শ্ব শিক্ষক সংক্রান্ত যে আন্দোলনটি চলছে তাদের যে সমস্ত দাবিগুলো রয়েছে সেই দাবির ভিত্তিতে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও কিন্তু সরকার কোনো ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে না। তা যদিও শিক্ষামন্ত্রী বলেছিলেন যে পার্শ্ব শিক্ষকদের জন্য তারা ভাবছে ধীরে ধীরে তাদেরকে তাদের যে সমস্ত দাবিগুলো সেগুলোকে পূরণ করবে, এমনই কিন্তু ইঙ্গিত তিনি দিয়েছিলেন। এবং অন্যদিকে যে গুরুত্বপূর্ণ খবরটি সেটি হলো SSC SLST নিউ নোটিফিকেশন কবে দিবে, এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু আমরা পেয়ে থাকি। দেখুন বর্তমান যে সময়, এই সময়ের যে সিচুয়েশন যদি আমরা দেখি তাহলে কিন্তু বুঝতে হবে SSC-র SLST-র নিউ নোটিফিকেশন পাওয়াটা কিন্তু একটু টাফ ব্যাপার। কারণ আমরা দেখছি আপার প্রাইমারির নিয়োগ সংক্রান্ত কিন্তু একটি বড়সড় যে প্রক্রিয়া তা কিন্তু চলছে, যে সমস্ত ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়াই চলছে। যেরকম 2014 সাল 2017 সালের যে প্রাইমারির বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও তার কার্যকরী রয়েছে, ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে, অন্য একদিকে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। তো সেক্ষেত্রে কিন্তু এখন অ্যাজ আ হোল এই যে SSC SLST-র নিউ নোটিফিকেশন পাওয়াটা কিন্তু একটু হলেও টাফ ব্যাপার। তবে সরকার কবে কী করে বসবে তা কিন্তু বোঝা খুব মুশকিল। তো আশা রাখবেন যে খুব দ্রুত গতিতেই SSC SLST-র নিউ নোটিফিকেশন পাওয়া যাবে 9, 10, 11, 12-এর। তো এটাই কিন্তু এখন সবথেকে বড়ো বিষয়, কবে 9, 10, 11, 12-এর SSC SLST-র নিউ নোটিফিকেশন আসবে, এই প্রশ্ন কিন্তু আমরা প্রচুর পেয়ে থাকি। এবং অন্যদিকে যে গুরুত্বপূর্ণ খবরটি সেটি হলো অর্গানাইজার টিচার। দেখুন অর্গানাইজার টিচার সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আমাদের করে থাকেন। তো অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়াটির কিন্তু কোনো ধরনের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু আমরা এখনও পাইনি। তো সুপ্রিম কোর্টের যে কেসটি রয়েছে সেই কেসটির উপরেই নজর রাখুন। কেসটি সমাধান হলেই আশা করা যায় অর্গানাইজার টিচার নিয়োগ হবে, তার আগে কিন্তু নিয়োগ হওয়া অনেকটাই কষ্টসাধ্য হবে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে বর্তমান পরিস্থিতি থেকে।